سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتال سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتال سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে অনেকেই ফোন দিয়েছিলেন 110 এর জন্য আসলে এখনকার মডেলের চেয়ে কিন্তু এই মডেলটা একটু বেশি চাহিদা কারণ এই ইঞ্জিনটা একদম হার্ডি ইঞ্জিন এবং খুব শক্তিশালী এই বাইকটি কিন্তু আপনারা জানেন এবং অনেকেই এই কথাটা বলেছেন আমাদেরকে তো এই বাইকটি হাইড্রোলিক এবং সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সামনে পিছনে একসাথে ব্রেক হয় সেই এই বাইকটি তো বাইকটি অরিজিনাল চলাই আছে এবং নিখুঁত একটি বাইক আপনারা যদি শোরুম কন্ডিশন বাইক কিনতে চান এই বাইকটি নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি سَنَخُوضُ مَعَارِكَنَا مَعَهُمْ وَسَنَمْضِي جُمُوعًا نَرْدَهُمْ وَنُعِيدُ হ্যাঁ সর্বপ্রথম আমি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন সামনে টায়ার কিন্তু ছোট ছোট ফুল এখন পর্যন্ত আছে এই যে বাঁকা বাঁকা ফুল এগুলো কিন্তু 5-10 হাজার চললে মিশে যায় এখন পর্যন্ত কিন্তু সেটা মিশে যায় না দেখুন মাঠগাড়ে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই একদম ফুল ফ্রেশ মাঠগাড় দেখুন মাঠগাড় যেহেতু নিখুঁত আছে তাহলে ভাববেন যে পুরো বাইকটি টিপটপ করে চালাইছেন এবং নিখুঁত আছে কারণ প্রথমে কিন্তু মাঠগাড়ে কী হয়ে যায় দাগ লেগে যায় ছেঁচে লেগে যায় অনেক কিছু লেগে যায় দুইটি চাকা ফুল ফ্রেশ আছে হেডলাইটে গেল আছে চুল পরিমাণ দাগ নেই হেডলাইটে গেল আছে চুল পরিমাণ দাগ নেই উপর অংশটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে এই সাইডে স্টিকার সব কিছু কিন্তু নিউ দেখেন কালারের দিক দিয়ে 180 আছে এবং স্টিকার একদম নিখুঁত ঠিক আছে সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা সুইচ সব কিছু ফুল ফ্রেশ দেখুন ট্যাঙ্কিতে এখন দেখুন ট্যাঙ্কিতেও কোনো ধরনের দাগ নাই স্পট নাই একদম ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন ট্যাঙ্কি কালারের দিক দিয়ে এবং স্টিকারের দিক দিয়ে সব কিছু দিক দিয়েই একদম 180 আছে দেখুন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে যেখানে সাদা যেখানে কালো যেখানে লাল সব কিছু কিন্তু দেখা যাচ্ছে স্পট থাকলে অবশ্যই দেখা যাবে ঠিক আছে এরপরে দেখুন বাম্পারটা ফ্রেশ আছে ইঞ্জিনটা দেখুন ইঞ্জিনে একটা নাট খোলা পড়ে নাই এটাই সত্য এটাই বাস্তব একটা নাট খোলা পড়লে গাড়িটি ব্যাক দিবেন সরাসরি কথা একটা নাটে যদি ইঞ্জিনে হাত পড়ে থাকে তাহলে সরাসরি ব্যাক দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ইনটেক ইঞ্জিন ইঞ্জিন আনটাচ ঠিক আছে পাওদানিগুলো দেখুন নিখুঁত সাইড কভারটাও দেখুন নিখুঁত কোনো দাগ নেই স্পট নেই সারি কাটার চেন কভার সব কিছু নিখুঁত আছে এই সাইড অংশগুলো দেখুন 110 সিসি একদম নিখুঁত ঠিক আছে কেরিয়াল সহ এবং সিগন্যাল লাইট সহ ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে যখন দেখবেন দেখুন কত সুন্দর এখন বলবো গাড়ির নাম্বার সম্পর্কে গাড়ির নাম্বার সারা ওয়ান্টেড সারা বাংলাদেশে যে কোনো বিআরটিএ মাধ্যমে নাম্বার করতে পারবেন রেজিস্ট্রেশন ফি জমা দিবেন নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা এখান থেকে শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে এই বাইকটির মালিক আপনি হয়ে যাবেন সেই ব্যবস্থা আমরা এখান থেকে শোরুমের মাধ্যমে করে দেবো ইনশাআল্লাহ সিগন্যাল লাইট দুইটি ফুল ফ্রেশ আছে ব্যাক লাইটও ফুল ফ্রেশ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের কেরিয়ালটাও কিন্তু একদম নিখুঁত পিছনের টায়ারটা একদম অরিজিনাল টায়ার এবং সামনে পিছনের টায়ার অনেক সুন্দর আছে নতুনের মতোই আছে এবং কমপক্ষে 40 থেকে 50 হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে দেখেন অরিজিনাল টায়ার টায়ার কোনো ধরনের পরিবর্তন হয়নি কারণ গাড়িটি চলছে মাত্র 2500 কিলো এই সাইডে অংশগুলো দেখুন একদম নিখুঁত
সাইড কভার সহ। এটা হলো সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক, সামনে পিছনে একসাথে ব্রেক হবে, পিছনে পাউদানি এবং সাইলেন্সারে কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, দেখুন ফ্রেশ, ঠিক আছে। পাউদানিগুলো দেখুন ফ্রেশ, ইঞ্জিনে একটা নাট খোলা পড়ে নাই বা নাটে হাত পড়ে নাই, এটাই সত্য, এটাই বাস্তব। আপনি বিশ্বাস করেন বা না করুন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার যেটা হক কথা সেটা বলবই। এই সাইডে ট্যাঙ্কিটাও দেখুন কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, একদম শোরুম কন্ডিশন কালার এবং শোরুম কন্ডিশন ট্যাঙ্কি, সব কিছুই শোরুম কন্ডিশনে আছে। দেখুন এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, দেন লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে। তাহলে ভাবেন এই বাইকটি কত নিখুঁতভাবে চালাইছেন। এই সাইডে ভাইজার, সিগন্যাল লাইট এবং হাইড্রোলিক, দেখুন কত বড় হাইড্রোলিক, মানে 125-এর যে হাইড্রোলিক এটা কিন্তু সেম সেম হাইড্রোলিক, ঠিক আছে। তো এই দিক থেকে কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, আমি একদম ফুল ফ্রেশ বাইক আমি আপনাদেরকে প্রতিটা অংশে দেখালাম। এখন বলবো গাড়িটি উপরে হ্যান্ডেলের অংশটা, দেখুন ফ্রেশ, গাড়িটি চলা কত সেটা দেখাবো। গাড়িটির সাথে দুটি চাবিও কিন্তু আছে, 2500 দেখতে পাচ্ছেন, 2531 কিলো গাড়িটি চলা, 2531 কিলো গাড়িটি চলা, জেনুইন চলা, অরিজিনাল চলা, ঠিক আছে। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। হ্যাঁ, বিকজ গাড়িটির সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম সাউন্ড, শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো সন্দেহ নেই। তো বাইকটা এখন দামে আসবো, এই বাইকটির দাম ফিক্সড 1,08,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,08,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড একদম, কোনো দরদম করার সুযোগ নেই, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।